গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 11th August, এবার আজকে শুক্রবার। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, কদিন ধরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখো। আমি এখানে ওকে ফুলকপি আলু ভেজে দিচ্ছি, আর ওখানে আমার রুটি করা হয়ে গেছে, ও এখনো ওঠেনি, একটু পরে উঠবে। নির্বাণকে ডেকেও দিলাম, আমি এখন ওর জন্য গরম জলটা পড়েনি, পড়ে নিয়ে ওকে দিয়ে দিলাম। নির্বাণ ফ্রেশ হয়ে নিচে গেছে ব্রেড আনতে, আর আলুও শেষ হয়ে গেছে, একটু আলু আনতে বললাম, এখন আমি চা বানাই। এখানে আমার চাও হয়ে গেছে, অনির্বাণ ব্রেড নিয়ে এসে গেছে। এই যে সেই ব্রেডটা অনেক দিন খাইনি আমরা, অনেক দিন পরে খাচ্ছি, এটা খেতে অসাধারণ লাগে চা দিয়ে, তো চলো এটা এখন খেয়ে নিই। গুড মর্নিং অনির্বাণ, এই মাত্র অফিস বেরিয়ে গেল আর বৃষ্টি হচ্ছে, রেনকোট পরে গেল, কারণ বাইকে যাবে তো সে জলে চাপতে লাগবে, কালোমুখী বৃষ্টি পড়ছে। আর আমি এখানে কী বলে ওয়ারটা চেঞ্জ করেছি, বালিশে চাদরটা রবিবারে চেঞ্জ করে দেবো, ওয়ারটাকে চেঞ্জ করেছি, এটা এখন পরিয়ে দিই, দিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই। এখানে দুধটা দিয়ে গেছে, আমি দুধটা এখন ফোটাতে দিয়ে দিয়েছি। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে ভাত হবে, কারণ তাড়াতাড়ি খেয়ে নেবো, কেন তোমাদেরকে বলছিলাম না, দেখো পুরো বন মানুষ হয়ে গেছি আমি, মানুষ হতে হবে না, ওই জন্য পার্লারে যাবো, 12টায় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে 12টার সময় তারিখ টাইম দিয়েছে, তো ওই জন্য খেয়ে নিই একেবারে চলে যাবো, কারণ কখন আসতে পারবো, লেট হয়ে যাবে অনেক, ওই জন্য একেবারে লাঞ্চ ফাঞ্চ করে তারপরে আরামসে আমি একটু আরাম নেবো, আর এগুলো স্পা ফ্রেন্ডলি মিলে সব করে নেবো। এখানে আমি মাছও ভেজে নিচ্ছি দুটো, ভাতে ভাত আর মাছ ভাজা খাবো আজকে। রেডি হয়ে গেছি, এবার আমি লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে বেরিয়ে যাবো। আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি বেরোবো, ফুল রেডি হয়ে গেছে, এবার মানুষ হয়ে আসি, বুঝেছো তো, আমি নিজেরই যখন ব্লগ করি নিজেরই মাঝে মাঝে দেখে নিজেকে আশেপাশে মানে এত মুখে বেরিয়ে যায়। চলো আগে এখন পার্লারে যাই, গিয়ে স্পা করি, স্ট্রেটনিং করি, চলো যাওয়া যাক। আমি এসে গেছি পার্লারেতে, আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এলাম, তো পুরো জামার পিছনে কাদা উঠে গেছে, তো একটু ওয়েট করতে বললেন দিদি, তো আইলে আমি একটু বসি। আমি বসে গেছি রেডি হয়ে, এবার স্টার্ট হবে আমার হেয়ার স্পা। আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে, এবার অ্যান্টেন্ট ট্রিটমেন্টটা শুরু হবে, আরাম লাগলো। আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, অ্যান্টি ড্যান্ড্রাফ, প্রচুর ড্যান্ড্রাফ হয়ে গেছিলো ওই জন্য এটা করছি। আমার ম্যাসেজ হয়ে গেছে, তখন আর ভিডিও করিনি, কারণ বেশ আরাম লাগছিল ওই জন্য, এখন আমার স্টিম নেওয়া চলছে, এই যে দেখো আমার স্টিম নেওয়া হয়ে গেছে, এবার হেয়ার ওয়াশ হবে। আজকে রাতে আমি চিকেনের একটা নতুন রেসিপি বানাবো, রেসিপিটার নাম হচ্ছে গোলমরিচ চিকেন, ভাবছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই, এরকম বেশ কিছু মানে আমিও যেগুলো শিখছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে। আমি ফেসবুক থেকেই দেখেছি, দেখিয়ে বানাচ্ছি আর কি, না দেখেছি,
তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই চিকেনটাকে কী কী দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে, আর কী কী সব সরঞ্জাম নেওয়া হয়ে গেছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি, মানে কী কী দরকার ওটা বানানোর জন্য। চিকেন বানানোর জন্য আমার কী কী লাগছে চলো দেখিয়ে দিই। কাটানো পাটা বলছি, কোঁচানো পেঁয়াজ, চিকেন, ফেটানো টক দই, লেবু, আদা কুচি, রসুন কুচি, এটা একটু অ্যাভয়েড করে যাও। আর এখানে আছে কাজু, আর আমি মিক্সিতে গোল গোটা গোলমরিচকে বেটে নিয়েছি। দেখো চলো এবারে কী কী দিয়ে ম্যারিনেট করে চিকেনটা দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথমে চিকেনটাতে দিচ্ছি আমি লেবুর রস, হাফ লেবু, ঠিক আছে, আমি গোটা লেবু দিচ্ছি না, হাফ লেবু দিচ্ছি। তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প করে দিলেও হবে, তোমরা পরশটা দিয়ে দিতে পারবে, আমি ওই জন্য অল্প করেই দিচ্ছি। তারপরে লাগছে এখানে আছে আমি গোটা গোলমরিচকে বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটা এতটা লাগবে না, যতটা লাগবে ততটা দিচ্ছি। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা লাগবে চিকেনটার জন্য, ওটা তোমাদের দেখাতে ভুলে গেলাম। হলো, আর এখানে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে চিকেনটাকে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা একটু রেখে দেবে ম্যারিনেট করে, বেশিক্ষণ না, 5-10 মিনিট বা 15 মিনিট মতো রেখে দেবে। এখানটা ভালো করে দেখো আমার চিকেনটা মাখানো হয়ে গেছে। এবারে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা এবার একটু গরম হতে দেবো আমি। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো, আদা কুচি, রসুন কুচি, গোটা রসুন, স্লাইস করে রাখা পেঁয়াজগুলো, মানে কেটে রাখা, স্লাইস করে রাখা বলতে চাই, এখানে হচ্ছে 5টা গোটা লঙ্কা আর 10টা গোটা কাজু দিয়ে এটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে মোটামুটি, এবার সামান্য একটু জল দিতে হবে যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার দেখো এটাকে পেস্ট বানাতে হবে, মিক্সিতে তুলে রাখতে হবে, তুলে রাখছি এখন, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি যে পেঁয়াজগুলো সব ভেজে মিক্সিতে দিলাম না, ওটার সাথে যে দেখো টক দই লাগবে, বাবা টক দই লাগবে, দিয়ে এটাকে ভালো করে বেটে নিতে হবে। আমি আগে বেটে নিয়েছিলাম বলে এরকম দেখাচ্ছে, আর একবার ভালো করে বেটে নিতে, আর টক দই দিয়ে এটাকে বেটে নিতে হবে। আমার পেস্টটা বড় হয়ে গেছে, এবার আমি দেখো আবার এখানে কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়ার মধ্যে কি দিচ্ছি দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি, আমার কাছে বাটার নেই বলে আমি ঘি দিচ্ছি, অল্প করে একটু ঘি, একটু ভালো করে আমি মিশিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, দুটো ফাটানো এলাচ, আর দুটো দারচিনি, এটাকে একটু নাড়িয়ে নেব। তারপরে এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে 3-4 মিনিট মতো একটু ভেজে নেব। আমার এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার দেখো এর মধ্যে কি দিচ্ছি আমি, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন,
এটা বুঝে দেবে যে তোমরা তখন চিকেনে নুন দিয়েছিলে, ঠিক আছে? সেই বুঝে অল্প করে দেবে, বেশি দিও না। আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এটাকে এখন আমি একটু ভালো করে কষিয়ে নিই, সবার সাথে মাখিয়ে দিই। এখানে চিকেনটা ভালো করে একটু সব কিছুর সাথে মিশিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা এখন ভালো করে আমি একটু সবার সাথে মিশিয়ে নেব। জিনিসটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এটাকে লো ফ্লেমেতে দিয়ে চাপা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। এই যে দেখো, এখানে চিকেন পুরো রেডি হয়ে গেছে। আমি 10-15 মিনিট পরে পুরো খুলে দেখে নিলাম, পুরো একদম একটু নাড়িয়ে নেবে তোমরা মাঝখানে, ঠিক আছে? না বেশ, মানে পিছনে বলছি, নিচে লেগে যাচ্ছিলো, তো লেগেছে, নাড়িলে ঠিক হয়েছে, পুরো কমপ্লিট। আমার খাওয়ার আগে খালি গরম করে নেবে এখন, এটাকে চাপা দিয়ে রাখি, নয়তো কারণ এখানে কড়াতেই রেখে দিচ্ছি, কারণ আবার খাওয়ার আগে তো গরম করতে হবে, ওই জন্য থাকে এবার এখানে। আমার তো চিকেন হয়ে গেছে, বাট আমি রুটিটা করবো, আর তোমরা প্লিজ একটু ট্রাই করে দেখো চিকেনটা কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানিও। আমরা ডিনারে বসে গেছি, দেখো ডিনারে কি আছে, রুটি, চিকেন, মিষ্টি আছে। আমাদের এইমাত্র ডিনার হলো, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টটা শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, গুড নাইট।